शुभेंदु अधिकारी गेछिलेन एटा खूब अस्वाभाविक विषय छिल तार कारण शुभेंदु अधिकारी एफआईआर नेमड सीबीआई एर खाता आर अन्य मामलाटा थेके तार बिरुद्धे एलिगेशन आछे तिनि अरेस्ट अवॉइड करछेन आर अन्यदिके तुषार मेहता होच्छेन तिनि सलिसिटर जेनारेल एबं तिनि सीबीआई के रिप्रेजेंट करछेन कलकाता हाईकोर्टे कयेकदिन आगे तिनि हाईकोर्टे निजे बोलेछेन যে শুভেন্দু অধিকারীর অ্যারেস্ট চেয়ে সিবিআই চিঠি দিয়েছে লোকসভা স্পিকারকে, তাহলে শুভেন্দু অধিকারী তার বাড়ি গেলেন কেন? তাহলে কি তদন্তটা প্রভাবিত করার চেষ্টা হচ্ছে? এবার আমরা কি দেখলাম, শুভেন্দু অধিকারী বেরিয়ে এসে তিনি কিন্তু অস্বীকার করলেন না, তিনি বললেন কমেন্ট করবেন না। আবার উল্টো দিকে যখন তুষার মেহতা শিবির থেকে বলা হলো না উনি এসেছিলেন কিন্তু দেখা হয়নি, তাহলে এসেছিলেন মানেটা কি? একজন যখন ইচ্ছে তার বাড়িতে ঢুকে যেতে পারে, সেইটা সরজমিনে তদ মানে খতিয়ে দেখতে যে কেন, এ বিষয়টা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। তো আমি গেলাম এবং আমি প্রাক্তন সাংসদ পরিচয় দিয়েই ঢুকতে চেয়েছি, তুষার মেহতাজির সঙ্গে দেখা করবো। তুমি বললো নেই না মিটিংয়ে কি একটা, আমি ওনার সেক্রেটারির সঙ্গে নেই এখন, আমি তাহলে কেউ না কেউ তো আছে দেখা করবো। আর ওরা ফোন করলো ভেতর থেকে আরেকজন, একজন এলেন, তারা যেটা ঢোকার নিয়মটা বললেন, যেটা বারবার রিপিট করলেন তারা, সেটা হচ্ছে হয় মামলা থাকতে হবে অথবা প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে, নইলে গেট খুলবে না। আমার দুটোর নেই তাহলে আমার জন্য খুলবে না, তাহলে শুভেন্দু খুললো কী করে? শুভেন্দুর মামলা, মামলাটা তো ওর বিরুদ্ধে আছে, তাহলে সে তার জন্য কী করে ওর গেট খুলতে পারে? প্রসিকিউশনের তরফে রয়েছেন হচ্ছে তুষার মেহতা আর হচ্ছে অ্যাকিউজড, তো উনি ওখানে কী করছেন? লিডার অফ দ্য অপোজিশন পদের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। যদি বলে রাজ্যের কোনো মামলা করাতে এসছি দলের তরফে, দিলীপ ঘোষ জানেন না দলের তরফে মামলা করাতে এসছে, এটা কি কোনো কথা হলো নাকি? এটা এই জায়গায় দাঁড়িয়ে তারা বললেন যে না প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে। এর থেকে প্রমাণিত হলো যে আগের দিনের মিটিংটা সম্পর্কে যে গল্পটা ছড়ানো হচ্ছে না, হঠাৎ এসছে অ্যাপয়েন্টমেন্ট ছিল না, এগুলো ভুল কথা বলা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং বিষয়টা খতিয়ে দেখা দরকার। আমি জানতাম আমাকে ঢুকতে দেবেন এবং সেটাই স্বাভাবিক।